সাকিব আল হাসান এবং কাটার মাস্টার মুস্তাফিজ বাংলাদেশ ক্রিকেট দলের দুই নায়ক। আজকের ম্যাচে না হোক, অনেক ম্যাচে তারা সামনে থেকে বুক চিতিয়ে লড়াই করে অনেক ম্যাচ জিতিয়েছেন, জয়ের আনন্দে ক্রিকেট মোদীদের ভাসিয়েছেন। সেই সাকিব এবং মুস্তাফিজ আজকে একটি মাইলফলক স্পর্শ করেছেন। প্রথমে মুস্তাফিজের কথাই বলা যাক। মুস্তাফিজ আজকে 100 উইকেট নিয়েছেন টি টোয়েন্টি ম্যাচে। যদি সাকিবের সাথে কম্পেয়ার করা যায়, মুস্তাফিজ সাকিবের চেয়ে কম সময়ে এই 100টি উইকেট নিয়েছেন। সাকিব প্রায় 14 বছরে 100 উইকেট স্পর্শ করেছিল, আর মুস্তাফিজ মাত্র 8 বছরে। সাকিব খেলেছিলেন 84টি ম্যাচ, মুস্তাফিজ খেলেছেন 81টি ম্যাচ। এই হচ্ছে কম্প্যারিজম। মুস্তাফিজ সেই জায়গায় এগিয়ে টি টোয়েন্টিতে 100 উইকেটের মাইলফলক স্পর্শ করার ক্ষেত্রে। আর সাকিব আল হাসানের 400তম ম্যাচ সব ফর্মেট মিলিয়ে, সাকিব আল হাসান বিশ্বের 11তম খেলোয়াড় যে 400 ম্যাচ খেললো, আর বাংলাদেশের ক্ষেত্রে প্রথম খেলোয়াড় যিনি 400 ম্যাচ খেললেন। তো দুইটি মাইলফলক এবং সেই সাথে সবচেয়ে বড় মাইলফলক একই দিনে একই নদীর স্রোতে মিলিত হয়েছে, সেটি হচ্ছে ইংল্যান্ডকে হোয়াইট ওয়াশ করার দিনে কিন্তু সাকিব এবং মুস্তাফিজ তাদের মাইলফলক স্পর্শ করেছে। এবং ইংল্যান্ডকে হোয়াইট ওয়াশ করা এটি সবচেয়ে বড় মাইলফলক, যে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড যেখানে কিনা সারা বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় আসনটিতে তারা রয়েছে, এক নম্বরে রয়েছে, সেই ইংল্যান্ডকে বাংলাদেশ হোয়াইট ওয়াশ করলো। একই সাথে এই দুই টাইগারদের নায়কের মাইলফলক স্পর্শ হলো। তো তিন মাইলফলক এক জায়গায় এক স্রোতে একই ধারায় মিলিত হয়ে প্রবাহিত হচ্ছে। মিরপুর হোম অফ ক্রিকেট থেকে মনিরুজ্জামান মনি, sportsmail24.com। Life, 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 life